একটু সামনের দিকে সরে আসুন, এখানে অনেক জায়গা আছে। হ্যাঁ চলে আসুন, চলে আসুন। না না জায়গা রাখলে হবে না, পা দিয়ে জায়গা রাখছো কেন? ও কার্তিকের মা চলে আসো। মধ্যাহ্নকাল শ্রীমতী রাধারানীর অষ্টসখী ললিতা, বিশাখা, সুচিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তঙ্গুবিদ্যা, ইন্দুরেখা, আজকে রাধারানী সখীদের নিয়ে মনের কথা বলছেন। সখীরা আছে এমন সময় গোবিন্দ তো সকালবেলা গরু নিয়ে গোচারণে গেছে, সখাদের নিয়ে একজন সখানা 24 জন রাখাল বালকগণকে নিয়ে আজকের তিনি খেলা করছে। 24 জন কারা? 12 জন প্রিয় সখা, আর 12 জন ছিল উপসখা। এই 24 জন সখাদের নিয়ে তিনি আজকের গোষ্ঠে গমন করেছে। সারাদিন রাধারানী প্রাণ গোবিন্দকে দর্শন করেনি, এমন সময় গবাক্ষের দ্বার দিয়ে অষ্টসখীর কেউ নয়, এই 8 জন সখীর প্রত্যেকের 8 জন করে উপসখী ছিল। তাহলে 8 8 কত? 64। সেই 64 মঞ্জরির এক সখী, তার নাম হলো তুলসী। আজকের তুলসী চলেছে এমন সময় রাধারানী অট্টালিকা পড়েছিল, তুলসীকে দেখতে পেয়ে ডাক দিয়েছে, তুলসী তুলসী তুলসী। আমাকে ডাকলে? হ্যাঁ তুলসী। আজকের আমি মনের কথা তোর কাছে বলবো, আজকের লীলা সহায়িনী হলো শ্রীমতী রাধারানীর 64 মঞ্জরির এক সখী, তার নাম হলো তুলসী। তুলসীর গলা জড়ায়ে ধরে রাধারানী বলছে, সখীরে আমি সকালবেলা কি দেখলাম জানিস সখী? আমি সকালে গোধন লইয়া গোঠে গেল আমার বিনোদিয়া। সখী রে সকালে গো ধন লইয়া গোঠে গেল আমার বিনোদিয়া। দেখলাম দিয়া সিংহা বেনুরনে নিশানরে সিংহায় বেনু
নিশা নয়নে হেরেলাম না রে সজনী, নয়নে হেরেলাম না রে আমার প্রাণ বন্ধু প্রাণ সখা, আমি হেরেলাম না রে প্রাণ বন্ধু প্রাণ সখা হেরেলাম না রে। ও যে চিকন কালা কালিয়া বাঁকা হেরেলাম না রে, চিকন কালা কালিয়া বলা হেরেলাম রে। আমার হলো না হলো না হলো না হলো না, আমার হলো না হলো না হলো না হলো না, সতীরে প্রাণ বন্ধুর দর্শন আমার হলো না হলো না, প্রাণ বন্ধুর দর্শন প্রাণ বন্ধুর দর্শন হলো না গৌর হরি আজকের রাধারানী তুলসীর গলা জড়িয়ে ধরে বলছে, তুলসী এই নে আমি সুন্দর করে একটা তাম্বুল রচনা করেছি, এই তাম্বুলটা নিয়ে আমার বধুর বদনে দিয়ে আসবে। আর এই যে কর্পূর চন্দন আমার বধুর সারা অঙ্গে মাখিয়ে দিবি। আজকে রাধারানী সুন্দর করে একটা মালা তৈরি করেছে, মালাটা তৈরি করে বলছে, সখী একবার দেখে আর, যাদের জন্য আমার গোবিন্দের এত জ্বালা এত কষ্ট, ওই গরুর পাল ওদের জন্য তো আমার গোবিন্দের প্রত্যেক দিন গঠে যেতে হয়। আর এই যে প্রচন্ড রোদ পড়েছে তপ্ত বালুকার উপর, গোবিন্দের কোমল চরণে কত না ব্যথা বেজেছে, দেখে আয় সখি আমার গোবিন্দ কেমন আছে। আর এই যে তোকে মালাটা দিচ্ছি না, এই মালাটা নিয়ে আমার গোবিন্দের পরাইয়ে দেবে, গোবিন্দের গলায় পরাইয়ে প্রসাদী করে আনবে। দেখুন আজকের যারা পশু জাতি তাদের কত ভাগ্য, তাদের ভাগ্য ভালো বলে আজকের গোবিন্দ তাদের নিয়ে প্রত্যেক দিন গঠে যায়। আর আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা ঈশ্বর আরাধনা করলাম না, ঈশ্বরের সঙ্গ পেলাম না,
শুধু যাওয়া আসাটা আমাদের সার হয়ে গেল। যারা পশুকুলে জন্ম নিয়েছে তারাই আমার গোবিন্দের সাধনা করে গেল, আমরা বিনিময়ে কিছু করলাম। যদি বলো কে পশুকুলে জন্ম নিয়ে আমার গোবিন্দের সঙ্গ পেয়েছে, গোবিন্দের দাস হয়েছে কে? আপনারা তো জানেন রামায়ণে অঞ্জনা পুত্র বীর হনুমান, বীর হনুমান সেও তো বানর কুলে জন্ম নিয়েছে, তবু সব সময় এই হনুমানের চিন্তা ছিল আমার প্রভু কিসে ভালো থাকবে, প্রভুর চিন্তায় মগ্ন ছিল, প্রভুর জন্য অনেক কিছু করেছে। যখন রাম রাবণের যুদ্ধ হয়, মায়েরা রাম রাবণের যুদ্ধ যখন হয়, আমরা অনেকে ভাবি যে সীতাকে হরণ করেছে বলে ওই জন্যে রাম রাবণের যুদ্ধ হয়েছে, কি তাই তো? রামচন্দ্রের বউ চুরি হয়েছিল বলে ওই জন্যে রাম রাবণের যুদ্ধ হয়েছে, কিন্তু না, রাবণ অন্য বেশ ধারণ করে সীতাকে হরণ করতে পারত, কিন্তু সাধুর গায়ে কালিমা লাগিয়েছিল, সাধুর বেশ ধারণ করেই সীতামাকে হরণ করেছিল, সীতামাকে হরণ করে চেরির দিয়ে কিমার টানা খাইয়েছে। মন্দাদরি রাবণের কাছে গিয়ে বলছে, প্রভু তুমি সীতাকে চেরির দ্বারা মার খাওয়াচ্ছ কেন? যার একটা বউ নয়, যার দশ হাজার বউ, তবু সে একটা মেয়েকে হরণ করেছে, রামচন্দ্রের স্ত্রীকে হরণ করেছে, লালসা গেল না? ওখানেই রাবণ কথা বলতে বলতে একবার সীতাকে মা বলে ফেলেছিল। মন্দাদরি বলছে, স্বামী তুমি হঠাৎ মা বলে ফেললে কেন? রাবণ বলছে, মন্দাদরি রামচন্দ্র হলো আমার ভবপারের তরণী, রামচন্দ্র আমার ভবপারের তরণী, আর সেই ভবপারের নৌকাকে নৌকায় উঠে যদি পার হতে হয় তবে আজকের আমি সীতামাকে সেই জন্য হরণ করেছি। দেখবে ভক্তের গায়ে আঘাত না লাগলে ভগবানকে পাওয়া যায় না, তাই তো আজকের চেরির দ্বারা আঘাত করছি, যাতে রামচন্দ্র নদীর কূলে একটা নৌকা বাঁধা আছে, সেই নৌকাতে যদি কেউ আঘাত করে, নৌকার যে মাঝি সে যদি জানতে পারে তাড়াতাড়ি এসে তার নৌকাটাকে রক্ষা করে। আমি আজকের তরণীর গায়ে বারবার আঘাত করছি, নৌকার গায়ে, যাতে রামচন্দ্রের নৌকাতে আমি পার হতে পারি। আর আজকের তুমি কাঁদছ, মা এই রাবণ যদি সীতাকে না হরণ করত তাহলে ওই রাবণ কুলে তুলসী রোপণ হতো না, আর তুলসী রোপণ না হলে ওই রাবণ কুলে লক্ষ্মী স্থাপন হতো না, আর লক্ষ্মী স্থাপন না হলে রাবণ কুল কোনো দিনের জন্যে উদ্ধার হতো না। মন্দাদরি আজকের তুমি কাঁদছ, আর আমি কাঁদছি না, কেন জানো? যেদিন আমার এই রাবণ কুলে রামচন্দ্র আসবে,
এই রাক্ষস কুলে যখন সবাই কাঁদতে কাঁদতে সবার চোখের জল শেষ হয়ে যাবে, সেদিনই আমার প্রভু আসলে প্রভুর চরণ ধোয়ার জন্যে আর এই রাক্ষস কুলে জল থাকবে না। তাই আজকের আমি কাঁদছি না মন্দাদরি, কেন জানো, যেদিনই আমার প্রভু রামচন্দ্র এখানে আসবে সেই দিনে আমি নয়নে জলে চরণ ভাসায়ে দেব, নয়নে জলে চরণ নিতাই গৌর ভাসায়ে দেব, আমি নয়নে জলে চরণ ধোয়াইয়ে দেব, জলে চরণ ধোয়াইয়ে দেব, যেদিন আর এই কুলে জল থাকবে না সেদিন চোখের জলে চরণ ধোয়াইয়ে দেব, কুলে আর জল থাকবে না চোখের জলে চরণ ধোয়াইয়ে দেব। যখন রাম রাবণের যুদ্ধ হয় তখন ওই বানর পশু জাতি হলে কি হবে, রামচন্দ্রের কত সাহায্য করেছিল বাবা, একটা করে পাথরে রাম নাম লেখে আর জলে ভাসিয়ে দেয়, প্রভু রামচন্দ্রের সাহায্য করেছে। শুধু বানর পশু নয়, আপনারা ভাগবতে আরো শুনবেন কাঠবিড়ালির কথা, শুনেছেন কাঠবিড়ালি, সেও রামচন্দ্রের সেবা করেছিল আস্তে আস্তে, ছোট্ট পশু হলে কি হবে, ভগবানের সেবা করেছিল। কেমন করেই না, যখন ওই হনুমান একটা করে পাথর ফেলছে রাম নাম লিখে, পাথর ফেলে ফেলে সেতু তৈরি করছে, আর কাঠবিড়ালি কি করেছে, কাঠবিড়ালি একবার করে বালির উপরে যায়, আর বালির উপরে গিয়ে ভালো করে দেহটা গড়িয়ে নিয়ে ওই যে পাথরের যে ফাঁকা ফাঁকা জায়গা আছে না, তার মধ্যে গিয়ে দেহটা ঝাড়া মারে। হনুমান দেখে বলছে, এই কাঠবিড়ালি তুই তো আমার পায়ের চাপে মরে যাবি, তুই এধার ওধার করছিস কেন। কাঠবিড়ালি করজোড়ে বলছে, তুমি কি শুধু আমার প্রভুর সেবাই লাগবে, আমাকে একটু লাগার সুযোগ করে দাও। তা তুই কি করছিস, বলে একবার করে আমি ওই বালির উপরে যাই দেহটা গড়িয়ে নিয়ে, আর এই পাথরের ফাঁকে রাখছি, কেন আমার দেয়া একটু বালির কোনা যদি ওই পাথরের ফাঁকে লাগে, আর তার উপরে দিয়ে যদি আমার প্রভু রামচন্দ্র হাঁটতে হাঁটতে যায়, তাহলে জানব যে আমার কাঠবিড়ালি জন সার্থক হলো। নিতাই গৌর হরিবল হরিবল। কাঠবিড়ালি একবার করে এই ফাঁকে গিয়ে দেহটা নাড়া দেয়, প্রভু রামচন্দ্র খুশি হয়ে কাঠবিড়ালিকে ডাকছে, আয় এখানে আয়। কাঠবিড়ালি গিয়েছে, প্রভু রামচন্দ্র খুশি হয়ে কি করলেন, কাঠবিড়ালির মাথায় হাত বুলিয়ে দিল। দেখবেন বাবা, কাঠবিড়ালির ওই গায়ের উপরে যে হলুদ যে দাগ দাগগুলো আছে, ওগুলো আমার প্রভু রামচন্দ্রের হাতের দাগ, ওরাই কৃপা পেল। আর আমরা পশুকুলে জন্ম নিয়ে আমরা কিছু করতে পারলাম না, যখন রাবণকে বধ করলো নৃশংসভাবে, সীতামা খুশি হয়ে রামচন্দ্রকে বলছে, প্রভু এদিকে এসো, হনুমান তোমার এত সাহায্য করেছে, হনুকে তুমি একটু পুরস্কার দাও। তা প্রভু রামচন্দ্র কি করেছিল, মা গলায় একটা মুক্তোর হার ছিল, হারটা নিয়ে হনুমানের গলায় দিয়েছে। হনুমান কি করেছে, সেই হারটা নিয়ে একটা করে পুঁতি কি করছে, দাঁতে দেয়, ভালো করে চিবায় আর ছুঁড়ে ফেলে দেয়, চিবায়। সীতামা বলছে, এই হনু এদিকে আয় শোন। ওই জন্যে লোকে তোকে বলে কি জানিস,
ওই জন্য লোকে তোকে বলে বানর। না না তোকে বলছি না, বানরকে বলছি। ওই জন্য লোকে তোকে বলে বানর রে, বানরের গলায় মুক্তোর মালা শোভা পায় না। আমার প্রভুর দেয়া অত দামি মুক্তোর মালা, তুই এমন পশু তুই সেটাকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছিস, তার মূল্য দিলি না। ছি ছি ছি। এবার হনু করজোড়ে বলছে মা গো, ওই মুক্তোর মালা কি হবে, কারণ ওর থেকে দামি জিনিস আমার কাছেই আছে। সীতামা বললে আমার প্রভুর দেয়া মুক্তোর মালার থেকে তোর কাছে দামি জিনিস আছে? বলে হ্যাঁ আছে। দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখাবো। যেই বলেছে হ্যাঁ দেখা, হনুমান কি করেছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে হাঁটু গেড়ে বসে কি করলেন বক্ষটা, আর যেই না বক্ষটা ছিঁড়েছে, সীতামা দেখে হনুমানের বক্ষে ও গো রামে সীতা দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে, দেখে রামে সীতা দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে, তারা যুগলে যুগল দিয়ে রামে সীতা দাঁড়াইয়ে আছে, যুগলে যুগল দিয়ে রামে সীতা দাঁড়াইয়ে আছে। দেখুন তারা পশু হলেও প্রভু রামচন্দ্রের কিভাবে ভক্ত হলো। আমার ভগবান যুগে যুগে ভক্তের নিয়ে অনেক অনেক লীলা করে গেছে, আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে সেগুলো উপলব্ধি করতে পারি না। ভগবান এই জীবের শিক্ষা দেওয়ার জন্য অনেক কিছু করেছে। যখন মান করেছিল রাধারানীর পায়ে ধরে ভগবানের কি হলো, রাধারানীর যখন মান ভাঙল না, ভগবানের ওই অনুরাগে ওই দুঃখে শিরোপীড়া হয়। আর যখন শিরোপীড়া হয় নারদ গিয়ে বলছে প্রভু তুমি মাথায় হাত দিয়ে আছো কেন? বলে নারদ অসহ্য শিরোপীড়া মাথার যন্ত্রণা। বলে ঠাকুর তুমি বলো কি করলে সারবে? ভগবান বলছে নারদ তুমি আমাকে ভালোবাসো বলবে তো, ভালোবাসো? বলে হ্যাঁ। তা তুমি যখন ভালোবাসো নারদ, শিরোপীড়া আমার সারবে যদি ভক্তের চরণ ধুলো আমার মাথায় দিতে পারো। যেই বলেছে চরণ ধুলা যদি মাথায় দিতে পারো শিরোপীড়া সারবে, নারদ তো ভগবানের ভালোবাসে, খুব অহংকার করতো নারদ, চমকে উঠেছে বাবা ভগবানের শিরোপীড়া আমি দেবো, পারব না। এবার ভগবান বলছে নারদ ত্রিভুবন ঘুরে দেখো, যদি কারোর চরণ ধুলা এনে দিতে পারো তাহলে আমার শিরোপীড়া সারবে। নারদ স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন ঘুরে ঘুরে চরণ ধুলা আর কোথাও পেল না। হ্যাগো চরণ ধুলা দেবে যার বলে, সে মনে মনে ভাবছে বাবা নরকে যাব চরণ ধুলা দিয়ে, কেউ দিতে চায় না। অবশেষে নারদ বৃন্দাবনে অবলা জাতি ব্রজগোপীদের কাছে গিয়েছে, তারা নিজ নিজ কাজে ব্যস্ত, তাদের কাছে গিয়ে বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ। এই যে ব্রজগোপী, তোমরা ভগবানের সবাই ভালোবাসো? তা ব্রজগোপীরা একদম কাজ করতে করতে উঠে দাঁড়িয়ে বলছে হ্যাঁ ভালোবাসি। আচ্ছা তোমরা যদি ভালোবাসো তাহলে তোমাদের চরণ ধুলা একটু দাও, আমার প্রভু শিরোপীড়া হয়েছে। গোপীরা নিজ নিজ কাজ করতে করতে তাড়াতাড়ি করে তারা আর কিছু না বলে উঠে দাঁড়িয়ে নারদ এই নিয়ে যাও। নারদ বলছে বাবা এদের সাহস তো বলিহারি, হ্যাঁ এই দেখো তোমাদের নরকেও ঠাঁই হবে না, তোমাদের সাহস কি, ভগবানের মাথায় তোমাদের পায়ের ধুলা দেবে, তোমাদের নরকে যেতে হবে কিন্তু।
গোপীরা উত্তরে নারদ মুনিকে বললে, নারদ পাপ পুণ্যের কথা পরে ভাবব, নরকে যেতে হয় তাও যাব, কি করলে আমার ভগবানের শিরোপীড়া সারবে, আগে তো সেটা করি তবে আমরা পাপ পুণ্যের কথা পরে ভাবব। পাতো পাতো তোমার নামা বলি, দেখুন ভক্তের চরণ ধুলা কত দামি জিনিস, কত গুরুত্বপূর্ণ জিনিস। নারদ মুনিকে বলছে পাতো তোমার নামা বলি, যে নামাবলীর গায়ে ষোলো নাম বত্রিশ অক্ষ তারক ব্রহ্ম নাম লেখা, নারদ কি করেছে বাধ্য হয়ে নামাবলী পেতেছে আর গোপীরা চরণ ধুলা দিয়েছে। এবার নারদ মনে মনে করছে, ওই মেয়ে মানুষের পায়ে ধুলা মাথায় করে নেব, ইতস্তত করছে। গোপীরা বললে, কি ব্যাপার, না মাথায় তোলো, আচ্ছা আমি তুলছি, তোমরা না হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি মাথায় না নেবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাব না, তোলো মাথায় তোলো। অবলা জাতি তাদের কত শিক্ষা দেখো, তারা ভগবানকে কত নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাদের মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই। নারদ কি করেছে বাধ্য হয়ে ওই ধুলার নামাবলীটা মাথায় করে নিয়ে কি করলেন ভগবানের কাছে গেছে। ভগবানের কাছে গিয়ে সেই নামাবলীর ধুলো নিয়ে প্রভুর সারা গায়ে মাথায় দিতে, তবে প্রভুর শিরোপীড়া সারল। আর আজকের দেখুন, আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা দামি দামি জায়গায় বসে আছি, ধুলাতে আমরা বসতে চাই না, কিন্তু এই ধুলার কত দাম। ধুলা মাখরে মাখরে ধুলা ধুলা মাখরে নিতাই গৌর মাখরে মাখরে ধুলা ধুলা মাখরে ধুলা মাখরে মাখরে ধুলা ধুলা মাখরে ধুলা ধুলা মাখরে ধুলা মাখরে ধুলা ধুলা।